গাছ থেকে কুড়িয়ে পাওয়া আম খাওয়া কি যাবে? কুড়িয়ে পাওয়া আম আপেল ফল যেটি মালিক নিজে দাবি করে না, এগুলো গাছের নিচে এমনিই পড়ে থাকে, তাহলে সেটি খেতে শরীয়ত বাধা দেয় না। এটা হচ্ছে শরীয়তের আরেকটা রুখসতের জায়গা, রুখসতের জায়গা। কারণ কোন জিনিসগুলো খাওয়া নিষিদ্ধ, মানে হালাল, কোন হালাল জিনিসগুলো খাওয়া নিষিদ্ধ, নেওয়া নিষিদ্ধ, আহরণ করা নিষিদ্ধ, সেটা হচ্ছে যেগুলো প্রোটেকশনের মধ্যে আছে। যেমন বাগান, চারিদিক থেকে এটা একটা প্রোটেকশন দেওয়া আছে, বাগানের পাহারাদার আছে, তাকে ফাঁকি দিয়ে এই বাগান থেকে ইভেন নিচে যে ফলটা পড়ে আছে সেটাও নেওয়া যাবে না। অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় হিরজ। এই হিরজ বা প্রোটেকশন থেকে কোনো জিনিসই নেওয়া যাবে না। ঘরের মধ্যে তালা মারা আছে, ঘর ঘর ওপেন না এবং সবার জন্য উন্মুক্ত না, পাবলিক প্লেসও না, এরকম ঘরের থেকে যে কোনো জিনিস চুরি করাকে চুরি বলা হয়। কিন্তু যেটা পাবলিক প্লেস উন্মুক্ত, সবার আনাগোনা আছে, সেখানে যদি কিছু জিনিস পড়ে থাকে সেই জিনিসটা নেওয়াটা উত্তম নয়, কিন্তু সেই জিনিসটা নিলে সেটা চুরি বলা হবে না। অতএব চুরির শাস্তিও হবে না এবং চুরির গুণাও হবে না। আর ফল পাকড়া, পানি, কারো দিঘি, কারো পুকুর, এই সমস্ত জায়গা থেকে কেউ যদি কোনো কিছু নেয় যেটা পাবলিকলি ওপেন এবং সেখান থেকে এরকম সামান্য কিছু নেওয়াটা কেউ কিছু মাইন্ড করে না, ওরফের কারণে, প্রথাগত কারণে সেটা প্রচলিত, তাহলে সেটা চুরির মধ্যে পড়বে না।